ওই ফুটবলের দশাটা কেমন হয়, একজনের পায়ের কাছ থেকে আর একজনের পায়ের কাছে দেয়, আর একজনের পায়ের কাছ থেকে আর একজনের পায়ের কাছে দেয়, অবশেষে গোলকির হাতে চলে যায়। যেই মায়ের পাঁচটি সন্তানে থাকে ওই ঘরে পিতামাতার একই সব, একজনের সন্তানের পায়ের কাছ থেকে আর একটি সন্তানের কাছে দেয়, আর একটি সন্তানের কাছ থেকে আর একটি সন্তানের কাছে দেয়, এক মাস করে ভাগ করে নেয়, মাসে দুই দিন থাকতে ওই ঘরের ছেলে বলে, মা মনে রেখো আর মাত্র দুই দিন, দুই দিন পরে কিন্তু তুমি দাদার ঘরে চলে যাবে। যে মা সেই ছোট্ট সোনাকে ছাড়া কোনোদিন থাকে নাই, আর ওই মাকে ঘর থেকে বাইর করে দেয়। ওই মা যদি বলে, খোকারে তুই তো আমার ছোট ছেলে, আমি তোর ঘর থেকে যাব না খোকা, ও বলে, মা তুমি এক মাস পর আবার এসো, কিন্তু মা কোনোদিন বলে নাই, বাবারে আজ একটু খাবার কম আছে, তুই খাস না আমরা দুজনে ভাগ করে খাই। যদি ওই সন্তান বলেছি, মা আমার আর একটু লাগবে, ওই মায়ের জন্য যতটুকু থাকে ওই সন্তানকে দিয়ে কতদিন ওই ঘরে বানাবে। মাতাকে সমান করে ভাগ করে নেয়, নিয়ে যখন মায়ের ঘরে রান্না হয়ে যায়, ওই মা সেবায় বসবার আগে মনে মনে চিন্তা করে, আমার বড় ছেলে রান্না হয়েছে কিনা, আমার স্বামী খেয়েছে কিনা, ছুটে গিয়ে বলে, ও গো তুমি কি খেয়েছো, যদি বলে না গো আমার ঘরে রান্না হয় নাই, তুমি খেয়ে নাও, ওই মা ঘরে গিয়ে তো সেবা করে না, যেন বিষ পান করে, যে কোনোদিন স্বামীর আগে সেবা করে নাই, আজ সন্তানের কাছে এসে যখন ভাগ করে নেয়, কতদিন স্বামীর আগে সেবা করতে হয়, এ যেন কখনো করবেন না। একটি কলসের জল দিয়ে পাঁচটি গ্লাস পরিপূর্ণ হয়, পাঁচটি গ্লাসের জল দিয়ে একটি কলস পরিপূর্ণ হয় না। একটি মা পারে পাঁচটি সন্তানকে মানুষ করতে, পাঁচটি সন্তান পারে না একটি পিতামাতাকে খেতে দিতে। এই তো কলিযুগ, তাই তো মা আমার ছোট ছোট দিদি ভাইতে স্মরণ ধরে বিনতি করে বলব, আমার ছোট ছোট দাদা ভাইদের স্মরণ ধরে বিনতি করে বলব, পিতা মাতার চরণে সেবা করবে, পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণে সেবা করলে ভগবানের চরণ পাওয়া যায়। কেন শাস্ত্রে বলেছি, তোমরা যতই যাও না মন্দির মর্জি, তোমরা যতই করো গঙ্গা স্নান, পিতা মাতাকে না ভালোবাসিলে হয় না। তাই তো ভগবান নিজে যখন গোষ্ঠী গিয়েছিল
গোষ্ঠী যাবার সময় মায়ের চরণে প্রণাম করে গিয়েছিল, আবার গোষ্ঠী থেকে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করেছি, যেই মাত্র মায়ের চরণে প্রণাম করেছি আজ মাকে দর্শন করেছি। বৈষ্ণবে ভয় নমনা নমনা